প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সোনারগাঁ জিআর ইনস্টিটিউশন অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে চতুর্থ অর্ধের বীজগণিত রাশির একটি আমরা সৃজনশীল করব। এখানে খেয়াল করো, একটি সৃজনশীল দেওয়া আছে যে এক্স ওয়াই জেড তিনটি বীজগণিত রাশি এবং রাশিগুলোর মান যথাক্রমে x equal to 1, y equal to 2, z equal to 3 দেওয়া আছে। আমরা এখানে কোন নম্বর দেওয়া আছে যে y স্কয়ার এর মান নির্ণয় করো, হতে বলা আছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার এর মান নির্ণয় করো। আর গতে দেখা যে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু x প্লাস y ইনটু x মাইনাস y দেখাতে বলছে। আমরা এখন এটি সমাধান করব। তো প্রথমে আমরা ক নম্বর পর্যন্ত করি। এখানে কি দেওয়া আছে y এর মান কত দেওয়া আছে? y সমান 2। তাহলে কি হবে বলছে y স্কয়ার মান বের করার জন্য y স্কয়ার, তো y এর মান দেওয়া আছে কত? 2 স্কয়ার। তাহলে আমরা 2 এর ভেঙে লিখতে পারি 2 ইনটু 2 ইকুয়াল টু 4। তাহলে আমরা y স্কয়ার মান পেলাম কত? 4। এরপরে আমরা আসি খর, এখানে কি বলা আছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মান নির্ণয় করো। তো এখানে আমরা করতে পারি, লিখতে পারি যে এখানে দেওয়া আছে এখানে x এর মান দেওয়া আছে আমাদের কত? 1, y এর মান 2 এবং z এর মান 3। বলছে যে মান নির্ণয় করো। আমরা আর যদি কোনো অংশ আমাদের কিছু দেখা যদি থাকে তাহলে সেই অঙ্কটি আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ ধরে করব। তো বাম পক্ষ আমাদের কি আছে? বাম পক্ষে আছে আমার x স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে এখানে x এর মান আছে কত আমার? 1, আর y এর মান 2। এখানে লিখতে পারি যে মান 2। তাহলে এখানে 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4, ইউ করলে তাহলে হচ্ছে এখানে আমাদের 3, যেহেতু 4 বর্গ মাইনাস এখানে মাইনাস করতে হবে মাইনাস 3। তো বাম পক্ষের মান আমরা মাইনাস 3 পেলাম। এখন আমরা আসি ডান পক্ষের মান বের করব। ডান পক্ষ কি আছে এখানে? x প্লাস y x মাইনাস 1। তো মান বসাই, তাহলে এখানে x এর মান 1, y এর মান 2,
next one 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 two Madhushi. तो এখানে সেকেন্ড যে ক্লাসে সবগুলো থ্রি আর এখানে হচ্ছে কত ইনটু বি করলে হচ্ছে মাইনাস 1 তো প্লাসে মাইনাস মাইনাস 3 তো আমরা দেখি বাম পক্ষের মান মাইনাস 3 ডান পক্ষের মান মাইনাস 3 তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষের মান মিলে গেছে তাহলে আমরা কি হবে আমরা লিখব সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ কি দেখান তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা কিছুটা বুঝতে পারছো যদি এই অনলাইন ক্লাসে তোমাদের যদি কোনো উপকার আসে আশা করি আমাদের এই ক্লাসটি সার্থক হবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি আল্লাহ হাফেজ